ফুটবলের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্ব জুড়ে ফুটবল আরো জনপ্রিয় করতে এবং সবার অংশগ্রহণ বাড়াতে দুই বছর পর পর ফিফা বিশ্বকাপ আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা অনেকেই ফিফার এই ভাবনাকে স্বাগত জানালেও আবার এর বিরোধিতা করছে অনেকেই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইউএফা ফিফার এই সিদ্ধান্তের ঘোর বিরোধী ফিফা থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও ইউরোপের অনেক দল এবার আওয়াজ তুলেছে দক্ষিণ আমেরিকাও কিন্তু ফিফা এখনও নিজেদের সিদ্ধান্তে অটল দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা কিন্তু এতে বিরোধিতা করছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা জানিয়ে দিয়েছে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা হলে তারা ফিফার আয়োজিত এই বিশ্বকাপে অংশ নিবে না তার মানে দুই বছর বিশ্বকাপ আয়োজন করলে ফিফা থেকে সরে দাঁড়াবে ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করবে ফিফা কিন্তু সেখানে অংশ নিবে না ব্রাজিল আর্জেন্টিনা দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা যায় কিনা তা নিয়ে ভাবনার দায়িত্বটা আর্সেন উইঙ্গারের কাধে কাঁধে চাপিয়েছে ফিফা আর্সেন সাবেক এই কোচ বর্তমানে ফিফার ফুটবল উন্নয়নের প্রধান চার বছর পরপর বিশ্বকাপ আয়োজন থেকে সরে এসে ফিফা এই ব্যবধান কমাতে চায়। এই নিয়ে চারপাশে চলা জল্পনা কল্পনার মাঝে এবার বৈঠকে বসেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল মুখামুখি সেই বৈঠকে মহাদেশের 10টি দল একসাথে জানিয়েছে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনে তাদের সম্মতি নেই এমন করে বিশ্বকাপ আয়োজন করা হলে বিশ্বকাপ খেলবে না ব্রাজিল আর্জেন্টিনা ফিফা এই সিদ্ধান্তের আজই নেই তারা কর্মেবল এক বিবৃতিতে ফিফাকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে এ সময় কর্মেবল জানায় ফিফা যে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তাতে যুক্তি কিংবা সুফল কোনটাই নেই তাই কর্মেবলের অন্তর্ভুক্ত দশটি দেশ জানিয়ে দিয়েছে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা হলে তাতে অংশ নেবে না তারা প্রশ্নবিদ্ধ এই পরিকল্পনা ফুটবলে শত বছর ধরে চলে আসা প্রথার বিরোধী এই গ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ খেলাটার ইভেন্টের সমৃদ্ধ ইতিহাসকে এতে করে অবমাননা করা হয় ফিফা যদি শেষ পর্যন্ত পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থাকে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নেই তাতে অংশ নেবে না ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিল আর্জেন্টিনার মতো ইউরোপের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ দল ছাড়া দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বড় বড় দলগুলোকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করতে পারবে কিনা ফিফা তা নিয়েও রয়েছে প্রশ্ন উল্লেখ্য উনিশশো সালে ফুটবল বিশ্বকাপ শুরুর পর থেকে চার বছর পর পর এই টুর্নামেন্ট আয়োজন করা হয়